ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 8.1 কন্ট্রাক্ট কস্টিং লেকচার 3 এই ভিডিওটিতে কন্ট্রাক্ট কস্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম 3 পেজ 8.1-21। চল অঙ্কটি করা যাক। প্রবলেম 3, পদ্মা লিমিটেড হ্যাজ আন্ডারটেকেন দ্য কন্ট্রাক্ট অফ কনস্ট্রাকটিং এ বিল্ডিং হ্যাভিং ভ্যালু অফ টাকা 15 লক্ষ টাকা। অর্থাৎ পদ্মা লিমিটেড একটি ঠিকাকার্য চুক্তি নিয়েছে কনস্ট্রাকশন অফ বিল্ডিংয়ের জন্য 15 লক্ষ টাকার একটি চুক্তি। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ সাপ্লাইড ইন রিলেশন টু দিস কন্ট্রাক্ট ফর দ্য ইয়ার 2010। অর্থাৎ নিম্নের ইনফরমেশনগুলো 2010 সালের কন্ট্রাক্ট সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া আছে। ম্যাটেরিয়ালস ডিরেক্টলি সেন্ট টু সাইট, অর্থাৎ ঠিকাকার্য স্থলে সরাসরি পণ্য প্রেরণ করা হয়েছে 5 লক্ষ টাকার। ম্যাটেরিয়ালস সাপ্লাইড ফ্রম স্টোর, স্টোর থেকে ঠিকাকার্যে মালামাল পাঠানো হয়েছে 1,02,000 টাকা। লেবার কস্ট, শ্রমিকদের মজুরি 3,80,000 টাকা। কস্ট অফ হায়ারিং অফ প্লান্ট ইউজ ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কাজে ব্যবহারের জন্য এক প্ল্যান ভাড়া করা হয়েছিল 15,000 টাকা। ডিরেক্ট এক্সপেন্স 22,000 টাকা। জেনারেল ওভারের 40,000 টাকা। ওয়েজেস অ্যাক্রুড 5,400 টাকা। ম্যাটেরিয়ালস অন সাইট অ্যাট দ্য ক্লোজিং, ক্লোজিং ম্যাটেরিয়াল অর্থাৎ সাইটে অর্থাৎ ঠিকাকার্য স্থলের ক্লোজিং ম্যাটেরিয়াল 10,000 টাকার। ওয়ার্ক নট সার্টিফাইড অ্যাট কস্ট 20,000 টাকা। অ্যামাউন্ট সার্টিফাইড বাই আর্কিটেক্ট 12,00,000 টাকার। সার্টিফাইড ভ্যালু দেওয়া আছে 12,00,000 টাকা। ক্যাশ রিসিভড 80% অফ দ্য ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ 12,00,000 টাকার 80% হচ্ছে সার্টিফাইড ভ্যালু। প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2010। রিটেইনিং অ্যাডিকুয়েট প্রভিশন এগেনেস্ট পসিবল লসেস ইন ফিউচার, অর্থাৎ 2010 সালে একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং কী পরিমাণ প্রভিশন সংরক্ষণ করা হবে ভবিষ্যৎ লস রিকভার করার জন্য কী পরিমাণ প্রভিশন সংরক্ষণ করা হবে সেইটা দেখিয়ে একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে 2010 সালে। এই ছিল আমাদের প্রবলেম 3-এর ইনফরমেশন এবং উক্ত ইনফরমেশন থেকে আমাদের একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা জানি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। ডেবিট পাশে কন্ট্রাক্ট সংক্রান্ত যাবতীয় খরচসমূহ বসে এবং ক্রেডিট পাশে ম্যাটেরিয়াল রিটার্ন, ম্যাটেরিয়াল স্টোর, ম্যাটেরিয়াল সোল, ম্যাটেরিয়াল অ্যাট সাইট, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, এই সকল আইটেমসমূহ বসে। তো চলো দেখা যাক কীভাবে অঙ্কটি সমাধান করা যায়। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স টাকা পার্টিকুলার্স টাকা, এটার ডেবিট পাশে আমরা প্রবলেম 3-এর প্রথমে দেওয়া আছে ম্যাটেরিয়াল ডিরেক্টলি সেন্ড টু সাইট, এটি একটি কন্ট্রাক্টের ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে। আমরা ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট 5,00,000 টাকা বসিয়েছি। তারপরে দেওয়া আছে ম্যাটেরিয়াল সাপ্লাইড ফ্রম স্টোর, এটি কন্ট্রাক্টের একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে। অর্থাৎ ম্যাটেরিয়াল সাপ্লাইড 1,02,000। তারপরে দেওয়া আছে লেবার কস্ট, এটি একটি ব্যয়, এটিও কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে। লেবার কস্ট 3,80,000 টাকা। তারপরে দেওয়া আছে কস্ট অফ হায়ারিং অফ প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টের ভাড়া 15,000 টাকা, এটি কন্ট্রাক্টের একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে। প্ল্যান্ট কস্ট অফ হায়ারিং প্ল্যান্ট 15,000 টাকা। তারপরে দেওয়া আছে ডিরেক্ট এক্সপেন্স, এটি একটি ব্যয়, কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে, অর্থাৎ ডিরেক্ট এক্সপেন্স 22,000 টাকা। তারপরে দেওয়া আছে জেনারেল ওভারহেড, এটি একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে 40,000 টাকা। তারপরে দেওয়া আছে ওয়েজেস অ্যাক্রুড 5,400 টাকা, এটিও কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ব্যয়, অর্থাৎ ওয়েজেস অ্যাক্রুড 5,400 টাকা, এটিও কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ব্যয়। এই ছিল আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশের আইটেমসমূহ এবং এখানে সকল আইটেমসমূহ ব্যয়, অর্থাৎ ব্যয় যে কন্ট্রাক্ট রিলেটেড যে ব্যয়গুলো সেগুলো সবসময় ডেবিট পাশে বসে এবং ক্রেডিট পাশে যে আইটেমগুলো বসবে আমি সেটা আগেই বলেছি। ক্রেডিট পাশে সাধারণত ম্যাটেরিয়াল ড্যামেজ, ম্যাটেরিয়াল সোল, ম্যাটেরিয়াল রিটার্ন, ম্যাটেরিয়াল অন সাইট, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড অ্যাট ক্লোজিং, এই সকল আইটেমগুলো এখানে বসে। তো উক্ত অঙ্কে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল অন সাইট অ্যাট দ্য ক্লোজিং একটি আইটেম দেওয়া আছে 10,000 টাকা, আমরা এটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসিয়েছি। এই ছিল আমাদের ক্রেডিট পাশের আইটেম। এখন আমরা জানি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট পাশ সবসময় বড় হয়, অর্থাৎ এখানে ডেবিট পাশের মোট যোগফল 10,64,400। আমরা এই পাশে বসিয়েছি 10,64,400। 10,64,400 থেকে আমরা এই 10,000 যদি বিয়োগ করি তাহলে 10,54,400 টাকা কস্ট অফ ওয়ার্ক ডান সিডি হিসাবে থাকে 10,54,400। এটি আমাদের পরবর্তী ধাপে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা সাধারণত দুটি ধাপে সম্পন্ন করি। প্রথম ধাপে যে ব্যালেন্স সিডি বেরোবে এটি দ্বিতীয় ধাপের ডেবিট পাশে কস্ট অফ ওয়ার্ক ডান বিডি হিসাবে এটা আবার বসাতে হয়, অর্থাৎ 10,54,400 টাকা। এবং
দ্বিতীয় ধাপের ক্রেডিট পাশে আমরা জানি ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে দুটি আইটেম বসে, একটি হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, ওয়ার্ক আনসার্টিফাইড ভ্যালু। অঙ্কে সরাসরি দেওয়া আছে ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা, আমরা এখানে দিয়েছি 12 লক্ষ টাকা ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু, এবং ওয়ার্ক আনসার্টিফাইড ভ্যালু দেওয়া আছে 20,000 টাকা। ওয়ার্কস নট সার্টিফাইড অ্যাট কস্ট 20,000 টাকা, আমরা এখানে দিয়েছি আনসার্টিফাইড ভ্যালু হিসাবে 20,000 টাকা। এই ছিল দ্বিতীয় ধাপের ক্রেডিট পাশের আইটেম, এবং ডেবিট পাশে শুধু কস্ট অফ ওয়ার্ক ডান বিডি হিসাবে যে টাকা সেটি এখানে বসে। অর্থাৎ এখানে এই দ্বিতীয় ধাপে তিনটি আইটেম বসবে, ক্রেডিট পাশে দুটি আইটেম, ডেবিট পাশে একটি আইটেম। এখন আমাদের ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রেডিট পাশ সবসময় বড় হয়, অর্থাৎ এখানে যোগ করলে 12,20,000, এখানেও 12,20,000। এই 12,20,000 টাকা থেকে আমরা যদি 10,54,400 টাকা বিয়োগ করি, তাহলে এখানে একটি যে ব্যালান্স হয় 1,65,600, এটিকে বলা হবে নোশনাল প্রফিট বা আনুমানিক প্রফিট। এখন আনুমানিক প্রফিটের সকল সম্পূর্ণ টাকাকে আমরা প্রফিট অ্যান্ড লস হিসাবে বলতে পারবো না, এখানে দুই ভাগে বিভক্ত করে আমাদের অঙ্কটি দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে হয়। অর্থাৎ নোশনাল প্রফিটকে সবসময় দুটি ভাগে বিভক্ত করতে হয়, একটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে রিজার্ভ। তো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করে একটি নির্দিষ্ট নীতিমালা আছে আমাদের দেখতে হবে যে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, আমরা যে চুক্তিতে আবদ্ধ হয়েছি, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টের কাজের অগ্রগতি বা কাজের পার্সেন্টেজ কতটুকু সম্পন্ন হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা প্রফিট অ্যান্ড লসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা এটি বের করব, এবং বাকি অংশটি হবে রিজার্ভ। তো আমরা এখানে দেখি আমাদের কন্ট্রাক্টের কাজের কত অংশ সমাপ্ত হয়েছে। ওয়ার্কিংস 1, পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড 2, কন্ট্রাক্ট প্রাইস অর্থাৎ সার্টিফাইড ভ্যালু ভাগ কন্ট্রাক্ট প্রাইস গুণন 100, 12,00,000 ভাগ 15,00,000 গুণন 100 সমান 80%, অর্থাৎ এখানে 80% কাজের সমাপ্ত হয়েছে। তো আমরা জানি যে 50%-এর নিচে যখন কোনো কন্ট্রাক্টের কাজ সমাপ্ত হয় তখন সূত্র হয় একরকম, তারপরে 50-90%-এর মধ্যে কোনো কন্ট্রাক্টের কাজ সমাপ্ত হলে তখন সূত্র হবে এই ধরনের, অর্থাৎ নোশনাল প্রফিট গুণন 2/3 গুণন ক্যাশ রিসিভড বাই সার্টিফাইড ভ্যালু। তো আমাদের যেহেতু 80% 50-90%-এর মধ্যে, সেহেতু আমরা প্রফিট অ্যান্ড লসের অংশ নির্ণয় করব এই নির্দিষ্ট সূত্রে, অর্থাৎ নোশনাল প্রফিট গুণন 2/3 গুণন ক্যাশ রিসিভড ভাগ সার্টিফাইড ভ্যালু, অর্থাৎ 1,65,600 গুণন 2/3 গুণন 9,60,000 ভাগ 12,00,000। 9,60,000 আমরা কোথায় পেলাম? এখানে সার্টিফাইড ভ্যালু দেওয়া ছিল 12,00,000, 12,00,000-এর 80% বলা আছে ক্যাশ রিসিভ, অর্থাৎ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সার্টিফাই করেছে 12,00,000 টাকার কাজ, আমরা তার 80% টাকা আমরা ক্যাশ রিসিভ পাবো, অর্থাৎ 12,00,000-এর 80% 8/96 9,60,000 টাকা আমরা ক্যাশ তুলতে পারবো, অর্থাৎ এখানে আমাদের সূত্রে দেওয়া আছে ক্যাশ রিসিভ ভাগ সার্টিফাইড ভ্যালু। ক্যাশ রিসিভ 9,60,000 ভাগ 12,00,000, এখন এগুলো ক্যালকুলেশন করলে হয় 88,320 টাকা। এই 88,320 টাকা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 88,320। আমাদের মোট নোশনাল প্রফিট ছিল 1,65,600, এখন 1,65,600 থেকে এটা যদি আমরা প্রফিট অ্যান্ড লসের টাকা বিয়োগ করি, তাহলে আমরা রিজার্ভ বা প্রভিশনের টাকা পাবো 77,280, সেটা আমি ক্যালকুলেশনে দেখিয়েছি। ওয়ার্কিং 3-এ ক্যালকুলেশন অফ রিজার্ভ বা প্রভিশন, রিজার্ভ সমান নোশনাল প্রফিট মাইনাস পোর্শন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ 1,65,600 মাইনাস 88,320 সমান 77,280, এটি আমাদের এই শখের মধ্যে নিয়ে বসাতে হবে, অর্থাৎ রিজার্ভ 77,280। এখন এই দুটি যোগ করলে হবে 1,65,600, যা নোশনাল প্রফিট হিসাবে আমরা আগেই বসিয়েছি। এই ছিল প্রবলেম 3-এর সমাধান। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।